এই ছোট্ট একটা কাজ, এই ছোট্ট একটা কাজ যে তোমার চ্যানেলে করতে পারো বা তোমার প্রতি ভিডিও যদি ছোট্ট কাজটা করে রাখতে পারো, তাহলে দেখবে বড় বড় ভিডিওর বড় বড় ইউটিউবারের সাথে তোমার ভিডিওটা মমট হবে। অর্থাৎ বড় বড় ভিডিওরা যখন তোমার ব্যবসা আসবে, তোমার চ্যানেলটাও তার পিছনে পিছনে চলে আসবে। তো বন্ধুরা, তোমরা কি চাও না যে বড় বড় ইউটিউবার ভিডিও যখন গ্রাস পেজে অটোমেটিক চলে আসছে, গ্রাস পেপার তোমার মোবাইল গ্রাস পেপার যখন চলে আসছে, তুমি কি তার বড় বড় ইউটিউবারের চ্যানেলের নিচে তোমার চ্যানেলটা আসতে দেখতে চাও না? কারণ ওই বড় বড় ইউটিউবার ভিডিও যখন চলে আসবে, তার নিচে তোমার চ্যানেলটা বা তোমার ভিডিওটা চলে আসে, তাহলে অটোমেটিক ভিউয়ার্সরা তোমার ভিডিওটা ক্লিক করবে। তো বন্ধুরা, এইটা কীভাবে করতে হয় সেটা করতে গেলে তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিও না দিলে তুমি তো বুঝতে পারবে না। এই নতুন ট্রিক, এই ট্রিক তুমি পুরো ইউটিউবার খুঁজে কোথাও পাবে না, কারণ এই ধরনের ট্রিক কোনো ইউটিউবার তোমাকে বলবেও না, এত সিক্রেট ঘটনা তোমাকে বলবেও না। কারণ আমি একটা ইউটিউবার, ইউটিউবের সম্বন্ধে টিপস দিয়ে থাকি, আমি চাই ছোটো ছোটো বিশেষ করে ছোট ইউটিউবাররা যারা এসব বিষয়ে অজ্ঞ জানে না, সেই তার তোমাদেরকে সাপোর্ট করতে। কারণ এত কষ্ট করে ভিডিও আপলোড করছো, এবং ভিডিও আপলোড করার সত্ত্বেও যদি ভিউজ বা সাবস্ক্রাইব না পারে, তাহলে খুব নিজেকে খুব নিরাশ বলে মনে হয়। সেই নিরাশ থেকে তোমাদের উদ্ধার করার জন্য আমি এই ট্রিকটা তোমাদের অবলম্বন তোমাদের বলতে চাইছি যে একটা ছোট্ট ট্রিক, এই ট্রিকটা অবলম্বন করো, তাহলে দেখবে বড় বড় ইউটিউবারের ভিডিওর নিচে তোমার ভিডিওটা শো করবে। তো সেটা কীভাবে করবে, তাহলে সেটা করতে গেলে পুরো ভিডিওটা ওয়াচ করো। আমি তোমাদের প্রতিটা পয়েন্ট ধরে পয়েন্ট বাই দেখানোর চেষ্টা করছি, এবং খুব সহজে তোমার নিজের ভাষায় তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তুমি একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে, এবং তারপর তোমার নিজের ভিডিওতেও এই ট্রিকটা অবলম্বন করবে। দেখবে রাতে রাতে তোমার ভিডিও ভাইরাল হবে, কারণ বড় বড় ইউটিউবার ভিডিও যেমন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়, তার সাথে সাথে তোমার ভিডিও যদি তোমার তার সামনে তার ভিডিও নিচে চলে আসে তোমার ভিডিওটা, ভিউজার অটোমেটিক তোমার ভিডিওতেও ক্লিক করবে, আর ক্লিক করা মানে তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য। সেই ট্রিকটা কি, চলো সেটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা, পয়েন্টটা দেখে নেওয়া যাক। তো চলো আজকের মতো ভিডিও শুরু করা যাক। তো বন্ধু, যে বিষয়ে কথা বলছিলাম, এই ট্রিকটা অবলম্বন করতে গেলে তোমাকে কয়েকটা পয়েন্ট ফলো করতে হবে। কী করতে হবে সেটা করতে গেলে, প্রথমে তোমার চ্যানেল ক্যাটাগরিটা কী, সেই ক্যাটাগরির তোমাকে ভিডিও আগে সার্চ করতে হবে ইউটিউবে। ইউটিউবে হ্যাশট্যাগ বলে তোমার ক্যাটাগরি চ্যানেলে লিখতে হবে, যে ক্যাটাগরি কুকিং হোক, গেমিং হোক, বা স্পোর্টস গেমিং, বা তোমার ইউটিউব রিলেটিভ এইসব ভিডিও, যাই হোক, তোমার হ্যাশট্যাগ দিয়ে, ইউটিউবে হ্যাশট্যাগ দিয়ে সেটা লিখতে হবে। ইউটিউব চ্যানেল বা সেই ক্যাটাগরির নাম দিয়ে তোমাকে সেটা চেকিং করতে হবে। চেকিং করার পর যে যখন সেটা চলে আসবে, অনেক প্রচুর যখন তোমার ভিডিও চলে আসবে, এবার তোমার ভিডিও যে টাইটেল, ওই হুবহু ওই টাইটেল তোমাকে লিখে সার্চ করতে হবে, এবং সার্চ করার পর ওই হুবহু টাইটেলের ভিডিও দেখতে হবে যে ওই ধরনের কোন ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সেই ভাইরালগুলো আগে তোমাকে কালেক্ট করতে হবে। এবং কালেক্ট করার পর সবথেকে যে ভিডিওটা দেখবে সবথেকে বেশি তোমার ভিউজ হয়েছে, সেই ভিডিও টাইটেলটা তোমাকে কপি করতে হবে বা খাতায় লিখে নিতে হবে, হুবহু সেটা লিখে নিতে হবে। তো কী বললাম, টাইটেল লিখে নেওয়ার পর তোমার ভিডিও ডেসক্রিপশনে, তোমার ভিডিও ডেসক্রিপশনের উপরে তো সবার আগে তুমি টাইটেল লিখে নিয়েছো, ভিডিও ডেসক্রিপশনে তোমার তোমার ভিডিও টাইটেল আগে লিখে নিয়েছো, তারপর তার নিচে লিখবে সাজেস্টেড ভিডিও। সাজেস্টেড ভিডিও বলে একটা হেডলাইন করবে, তার নিচে ওই যে ভিডিওটা টাইটেল তুমি ইয়ে করেছিলে, কপি করেছিলে বা লিখে নিয়েছিলে, ওই টাইটেলটা ওইখানে এক নম্বরের পয়েন্টে লেখো। লেখার পর তারপরে ওখানে আবার দু নম্বর যে টাইটেলটা থাকবে, অর্থাৎ প্রথম যে ভিডিও সবথেকে বেশি ভিউজ হয়েছে, তারপরে যে ভিডিওটা ভিউজ হয়েছে বেশি, সেই ভিডিও টাইটেলটা কপি করে বা লিখে নিয়ে দু নম্বর তোমার ভিডিও দু নম্বর সাজেস্টেডের দু নম্বর পয়েন্টটা লেখো। এরকম করে তোমার ভিডিওটা যত, তোমার ভিডিওটা যত মিনিটের ভিডিও, ততগুলো ওইখানের ভিডিওর টাইটেল কপি করে তোমার এই ভিডিওর, তোমার ভিডিও সাজেস্টেড নামে ওখানে পরপর পয়েন্ট করে লেখো। অর্থাৎ তোমার ভিডিও যদি পাঁচ মিনিটের হয়, তাহলে তুমি পাঁচখানা টাইটেল ইয়ে করো, কপি করো, পাঁচখানা টাইটেল কপি করে তোমার এই ভিডিওতে লাগিয়ে দাও। বুঝতেছি কী বলেছি আমি? তোমার নিজের ভিডিও টাইটেল তো থাকলোই, তারপর নিচেই সাজেস্টেড ভিডিও বলে তার নিচেই পরপর পাঁচটা ছটা সাতটা আটটা দশটা যা হবে ওই রকম টাইটেল তুমি ওখানে কপি করে তোমার ভিডিওতে লাগিয়ে দাও। লাগিয়ে দেওয়ার পর তারপর ইওর কোয়েরিজ বলে তারপর বিস্তারিত তোমার যে ভিডিওর বর্ণনা সে নিচেই লিখতে থাকো। তাহলে কী বলা বুঝতে পারলে, যে যে সমস্ত বড় বড় ইউটিউবার আছে
তাদের যে সমস্ত ভিডিওগুলো দেখছো ওই একই ভিডিও একই টাইটেলের ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে সবার চাইতে সবচেয়ে যে ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে বা বেশি ভিউজ হয়েছে সেই টাইটেলটা তোমার সাজেস্টেড ভিডিওর নিচে এক নম্বরে রাখো তারপরে ওখানে দু নম্বর যেটা সেটা এক তোমার এখানে দু নম্বর রাখো তিন নম্বরে তোমার এখানে তিন নম্বর রাখো এইরকম তোমার ভিডিওর যতটা ডিউরেশন যত মিনিটে তোমার ভিডিও ততগুলো টাইটেল ওখান থেকে সংগ্রহ করে তোমার ভিডিওতে লাগিয়ে দাও এই লাগিয়ে দেওয়ার পর ইওর কোয়েরিজ বলে বাকি ডেসক্রিপশনে পরপর লেখো তারপর বাকি যেভাবে তুমি ট্যাগস দাও ট্যাগ লাগাও তোমার ভিডিওতে থাম্বনেল লাগাও হুবহু যেভাবে আগে যে সমস্ত নিয়মগুলো ফলো করতে সেগুলো ফলো করে তোমার ভিডিওটা রেডি করো রেডি করে তুমি এবার তোমার ভিডিও আপলোড করে পাবলিশ করে দাও দেখো রাতারাতে তোমার ভিডিও তোমার ভিউজ পাল্টে যাবে কারণ ওই যে বড় বড় ইউটিউবাররা যে ভিডিওগুলো লাইকের হুবহু মিলছে কোনো ভিউজ যদি ওই একই টাইটেল ধরে একই ওই টাইটেলের মধ্যে একটা যদি তোমার টাইটেল সার্চ করে তোমার বড় ইউটিউবারের ভিডিও যেমন আসবে তোমার ভিডিওর পেছনে সে লাইন দেবে আর লাইন দেওয়া মানে ওই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটাও ক্লিক করবে এবং এইভাবে ক্লিক করতে করতে একের পর এক ভিউজ যখন বাড়তে থাকবে অটোমেটিক তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আর ব্রাউজ ফিচারে যে কোনো ইউটিউবারের ভিডিও ব্রাউজ ফিচারে ফিচারে আসা মানেই তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য কারণ সেটা তো তোমার দর্শক সামনে অটোমেটিক চলে আসছে সে তখন দশটা না হলেও দশজনের মধ্যে আট নজনও তোমার ভিডিওতে ক্লিক করবে তা বন্ধুরা এই ট্রিক অবলম্বন করে একবার দেখো তোমার রাতে রাতে তোমার ইউটিউব লাইভ চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এই ছোটো ভিডিওতে যদি উপকৃত হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো আর যদি একটু ভালো লাগে সেটা একটু লিখে জানাও তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই টাটা বাই বাই